রাজধানীর হাতিরঝিল থানায় করা মামলায় পুলিশ রিপোর্ট হাতে পাওয়ার চার সপ্তাহ পর পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ সাত নেতাকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট বিএনপি নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেন এর হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন পুলিশের কাজে বাধা ও নাশকতার মামলায় আগাম জামিন নিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সাত নেতা হাইকোর্টে হাজির হন জামিন আবেদনকারীরা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস গয়সরচন্দ্র রায় নজরুল ইসলাম খান মুইন খান আমানুল্লাহ আমান ও রুহুলকুদ্দুস তালুকদার দুলু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিএনপি নেতাদের আবেদনের শুনানিতে অংশ নেন এর আগে ত্রিশ সেপ্টেম্বর রাতে হাতেরঝিল থানায় উপপরিদর্শক শরীফুল ইসলাম বাদে হয়ে এই মামলাটি করেন যাদের নামে মামলা করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুত আহমদ গয়শ চন্দ্র রায় নজরুল ইসলাম খান ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সভাপতি হাবিবুল নবী খান সোহেল যুবদল সভাপতি মজিম হোসেন আলাল সহ অন্তত পঞ্চাশ নেতাকর্মী